নমস্কার, আপনারা দেখছেন রাশিফল। আমি যদি সত্যম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলতে চলেছি পাঁচটি রাশি। 15 এপ্রিল থেকে 30 দিন সূর্যদেবের কৃপা আশীর্বাদ পেতে চলেছে। হ্যাঁ, আর সূর্যদেবের কৃপা আশীর্বাদ পেলে তাদের জীবনে কতটা পরিবর্তন আসবে সেটা আর বলার বাকি থাকে না। কারণ আমরা সবাই জানি সূর্যদেব কিন্তু আমাদের জীবনে অনেক বড় একটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। কারণ সূর্যদেবের জন্যই কিন্তু আমাদের যে সমাজ দাঁড়িয়ে আছে, আমাদের সূর্যদেবের কতটা যে সুফল আমরা পাই প্রত্যেককে, প্রত্যেক মানব জীবনে, তারা তো আমরা সবই জানি যে আমাদের সূর্যদেবের যে কৃপা দৃষ্টি যারা পাবে তাদের পরিস্থিতিটা কতটা ভালো জায়গায় থাকতে পারে। সেই শুভ কৃপা দৃষ্টি কিন্তু পেতে চলেছে এই 5টি রাশি। যে 5টি রাশির আমি নাম বলবো তার আগে বলে নিই, প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি আপনারা ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখবেন। কেটে কেটে দেখলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করে যাবেন, আর আপনাদের হয়তো ভালোগুলোই আপনারা শুনলেন না, খারাপগুলোই শুনলেন, তাতে কিন্তু আপনাদের মনোবল আরো খারাপ হবে। সেই কারণে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি একই কথা যে আপনারা না কেটে সম্পূর্ণ দেখুন। আমি অনেক বড় ভিডিও করি না, ছোটই করি, কিন্তু সেটাও যদি আপনারা অধৈর্য হয়ে শোনেন তাহলে আর ভিডিওটা দেখার কোনো যুক্তি হয় না। কারণ আপনারা যদি মনে করেন যে আপনাদের কাজে লাগবে ভিডিওটা তবেই দেখুন আর সম্পূর্ণ দেখুন, কারণ ফালতু আপনারাও টাইম পাস করবেন, আমারও কিন্তু আমার ভিডিও করার উৎসাহ কিন্তু নষ্ট হয়ে যায়। কারণ আমি কিন্তু আপনাদের জন্যই ভিডিওগুলো করি যে আপনারা সুফল পান। যাই হোক, আমি একটা পিওনের মতন জাস্ট আপনাদের খবরাখবর পৌঁছে দিই, কখন কোন টাইমে আপনাদের শুভ নক্ষত্র, শুভ গ্রহ, শুভ সময় সেগুলো আমি আপনাদেরকে জানানোর কাজটা করি। সে জানার পরে কিন্তু আপনাদেরই সমস্তটা অ্যাচিভ করে নিতে হবে, আপনাদেরই কিন্তু যে বড়লোক ধনী যাই বলি না কেন সেটা কিন্তু আপনারাই করবেন, আপনাদের কপাল আপনারাই খুলবেন। কোন টাইমে খুললে আপনারা কাজ পাবেন সেই টাইমটা জাস্ট আমি বলে দিই। যাই হোক, এই 5টা রাশির যে সূর্যদেবের আশীর্বাদ পেতে চলেছে, আর সূর্যদেবের আশীর্বাদ পাওয়া মানে কতটা ভাগ্যর ব্যাপার সেটা যার যারা পেয়েছে তারা বুঝতে পারবে, আর যারা সামনের দিনে যে 5টা রাশির কথা বলবো তারা অনুভব করতে পারবে তাদের জীবন কোন জায়গা থেকে কোথায় পৌঁছে দেবে এই সূর্যদেবের কৃপা দৃষ্টিতে বা সুদৃষ্টিতে। যাই হোক, আমি 5টা রাশির কথা বলবো। প্রথমেই আসি সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি অবশ্যই সবার জানা আছে রবিদেব, আর রবি হচ্ছে সূর্য। আমাদের সূর্যদেব যদি আমাদের উপরে প্রকট হয় বা আশীর্বাদ দেয় বা ভালো সুফল দেয় সেই জায়গায় সিংহ রাশির জাতক জাতিকারা কতটা ভালো থাকবে সে আর আমার বলতে বাকি রাখার আপনারাও বুঝতে পারবেন, আমি বলে আপনাদের বোঝানোর দরকার মনে হয় নেই। আপনারা কতটা ভালো থাকবেন এই সূর্যদেবের কৃপা দৃষ্টিতে সেটা আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন। এই 15 এপ্রিল থেকে 30 দিন টানা কিন্তু আপনাদের ভাগ্য চমকাতে থাকবে, আর সেই সময়টা আমি যে সময়টা বললাম এই 15 এপ্রিল থেকে যে 30টা দিন আপনাদের কিন্তু অনেক অ্যালার্ট থাকতে হবে, আপনাদের কিন্তু সচেতন থাকতে হবে, আপনাদের কিন্তু সুযোগ সুবিধাগুলো আপনাদের গ্রহণ করতে হবে। কি কি পরিবর্তন আসবে? প্রথম পরিবর্তন আসবে আপনাদের কিন্তু বাসস্থান, ঘর, বাড়ি, গাড়ি, ধন সম্পদ সে তো থাকছেই, মান সম্মান বৃদ্ধি এগুলো তো থাকছেই। রবি হচ্ছে মান সম্মানের জন্য কিন্তু বিরাট একটা ভূমিকা আছে, মান সম্মান বৃদ্ধি তো আপনার হবেই, বাড়ি গাড়ি হবেই। আপনারা যারা অনেকদিন ধরে ভাড়া থাকছেন বা বাড়ি ঘর নেই তাদের কিন্তু সেই দিন কষ্টের দিন শেষ হতে চলেছে, আপনাদের কিন্তু সূর্যদেবের কৃপায় আপনাদের নিজস্ব বাড়ি গাড়ি এগুলো কিন্তু আপনাদের হতে চলেছে, আপনাদের কিন্তু প্রচুর ব্যাংক ব্যালেন্স অবশ্যই হতে চলেছে, আপনারা কিন্তু ধনী বা কোটিপতি কিন্তু হতে চলেছেন, এতে কোনো ভুল নেই। পরের রাশিটা বলবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু এই রবির কৃপা দৃষ্টি পেতে চলেছেন, রবির সুদৃষ্টি আপনারা পেতে চলেছেন। সেই কারণেই কিন্তু আপনাদের আমি আজ ভিডিওটা করে জানাতে আসছি যে আপনাদের যে মেন যে আপনাদের পরিবর্তন আসবে বাড়ি গাড়ি সম্পদ মান সম্মান ধন সম্পদ এগুলো তো আপনাদের বাড়বে, আপনাদের মনোবলও বাড়বে, কারণ আপনারা কিন্তু আশীর্বাদ পেতে চলেছেন সূর্যদেবের। এর পরের রাশি বলবো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভীষণ ভালো একটা সময় আসতে চলেছে, বাড়ি গাড়ি তো হবেই, আপনাদের মান যশ খ্যাতি ব্যবসায় আপনাদের বৃদ্ধি ফাটকা যে কোনো দিক থেকে আপনাদের কিন্তু একদম জিরো থেকে হিরো তৈরি করবে এই সূর্যদেবের আশীর্বাদে। আপনারা কিন্তু জিরো থেকে হিরো হয়ে যাবেন, আপনারা বুঝতেও পারবেন না যে আপনারা কতটা পরিবর্তন আপনাদের জীবনে আসছে, সেদিক থেকে কিন্তু আপনারা অনেকটা অ্যালার্ট আপনাদেরও থাকতে হবে, কারণ এই সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনাদের এই 30 দিন আসবে 15 তারিখের পর থেকে, সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনাদেরই নিতে হবে।
তার পরের রাশি বলবো ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু বাড়ি গাড়ি ধন সম্পদ মান সম্মান বৃদ্ধি এগুলো কিন্তু হতে চলেছে। ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে যে বড় একটা পরিবর্তন আসবে, সে পরিবর্তনটা আপনারা বুঝতে পারবেন যে কতটা পরিবর্তন আপনাদের জীবনে আসবে। কারণ এখানে রবিদেবের আশীর্বাদ কিন্তু আপনাদের জীবনে পড়তে চলেছে। 30টা দিন থাকবে, 30 দিন কিন্তু আপনাদের নানান দিক থেকে সুযোগ সুবিধা আপনারা পাবেন। সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনাদের গ্রহণ করতে হবে, কারণ সুযোগ সুবিধাগুলো আপনারাই কিন্তু গ্রহণ করলেই আপনারা সুফল পাবেন। কারণ এই সময়টা ভালো, সেই সময়টা ভালো যে সময় সেটা আমি জাস্ট জেনে আপনাদেরকে জানালাম। আপনারা কিন্তু এই ভালো সময়টা গ্রহণ করতে হবে, ভালো সময়ের দিকে কিন্তু আপনাদেরও চলতে হবে, তবেই কিন্তু আপনারা সাকসেস পাবেন। যা যা বলছি তাই দিয়ে কিন্তু আপনাদের হতে পারে, না হলে কিন্তু ভিডিও দেখবেন চুপচাপ থাকবেন কিছুই কিন্তু হবে না, কারণ এগুলো আপনাদেরই আছে করতে হবে। তারপরে রাশি এবং শেষ রাশি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু বিরাট বড় এক পরিবর্তন আসতে চলেছে। হ্যাঁ, বৃষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আপনাদের মান সম্মান ধন সম্পদ এগুলো কিন্তু বৃদ্ধি হতে চলেছে। গাড়ি বাড়ি মনের সমস্ত ইচ্ছা কিন্তু আপনাদের পূর্ণ হতে চলেছে। আপনারা যেটা আপনারা মনে মনে অনেক দিন ধরে যেটা আশা করে রেখেছেন বা যেটা পরিকল্পনা করে রেখেছেন সেগুলো বাস্তবায়িত করতে পারেননি, সমস্ত আপনার জীবনের যত রকম আশা আপনাদের কিন্তু পূর্ণ হতে চলেছে এই 30টা দিনের মধ্যে। 30 দিন কিন্তু আপনার শুভদৃষ্টি থাকছে সূর্যদেবের, সেই সুদৃষ্টির ফলে কিন্তু আপনাদের জীবন ঘুরিয়ে দিতে পারে। সেই কারণে আপনাদেরও কিন্তু পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। আমি শুধু জাস্ট আপনাদের সময়টা জানালাম যে এই সময়টার মধ্যে আপনাদের জীবনে পরিবর্তন আসবে, কিন্তু পরিবর্তন কিন্তু আপনাদেরই করতে হবে। কারণ হচ্ছে সূর্যদেবের আশীর্বাদ কিন্তু রোজ রোজ আসে না। এই যে আপনাদের 15 এপ্রিল থেকে যে 30টা দিন থাকছে, এই 30 দিন কিন্তু আপনাদের শুভ দিন। আপনারা কিন্তু এই দিনগুলোকে 30টা দিন কাজে লাগাতে হবে, আপনাদের সুযোগ সুবিধাগুলোকে আপনাদের অ্যাচিভ করতে হবে, তবেই কিন্তু জীবনে পরিবর্তন আনতে পারবেন। হ্যাঁ, আমি আবারও বলছি এই যে 5টা রাশির মনের সমস্ত ইচ্ছা কিন্তু পূর্ণ করতে পারবেন, সেই দিন কিন্তু আপনাদের চলে আসছে সূর্যদেবের আশীর্বাদে। আপনাদের কিন্তু সর্বদা খেয়াল বা সর্বদা কিন্তু সচেতন থাকতে হবে, যত সুযোগ সুবিধা আছে আপনাদের কিন্তু নিতে হবে। কারণ টাকার প্রস্তাব বলবে না, আপনাদের সুযোগ সুবিধাগুলো আসবে। আপনাদের কিন্তু নানান দিক থেকে যে আপনাদের সচ্ছল হওয়ার যে পরিস্থিতি তৈরি হবে সেগুলো কিন্তু আপনাদেরই গ্রহণ করতে হবে, না হলে কিন্তু আপনারা এই ভিডিও দেখবেন ভালো সুফল পাবেন, বসে থাকবেন। আপনাদের কিন্তু যেখানে আছেন সেখানেই বসে থাকবেন, কোনো বাস্তবায়িত কিন্তু আসবে না আমার এই কথাগুলো। কারণ আপনাদের সুযোগ সুবিধা এই দিনগুলোর মধ্যে আসবে, আপনারা কিন্তু তার থেকেই লাভবান হতে পারেন বা তার থেকে আপনাদের মনের ইচ্ছে পূর্ণ করতে পারেন, তার থেকেই কিন্তু আপনারা বাড়ি গাড়ি মান চাষ পেতে পারেন। সমস্তটা কিন্তু আপনাদের ইচ্ছার উপরে দাঁড়িয়ে আছে। আজ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।